রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা পুরসভাতে শুরু হয়েছে দরিদ্র মানুষের জন্য মানবিক প্রকল্প মা। অভিনব এই প্রকল্পের মাধ্যমে শহর কলকাতায় বসবাসকারী পাবেন মাত্র ৫ টাকায় দুপুরের পেট ভরা খাবার। দেশ ভাবনা টিভির ক্যামেরায় সেই ছবি ধরা পড়ল। মধ্য কলকাতা জনবহুল এলাকায় লাইন দিয়ে দাঁড়িয়ে দুপুরের খাবার পেলেন অগণিত মানুষ। মুখ্যমন্ত্রীর মানবিক প্রকল্প মাকে পেয়ে আন্তরিকভাবে খুশি শহরের আমজনতা। রাজ্য সরকারের উদ্যোগে যে এই যে ৫ টাকায় যে দুপুরবেলায় যে পেট ভরে খাবারের এটা সম্পর্কে আপনি কি বলবেন? ভালো জিনিস, সাধারণদের গরিবদের জন্য করেছে, কিন্তু অন্য সবাই সুযোগ নিচ্ছে, ভালো, খুব ভালো ব্যাপার। যেমন যদি করতে পারে তো মানুষ তাদের ভোট দেবেই, ভালো বাঁচবে, এটা হচ্ছে বড় ব্যাপার। আপনার নাম? আমার নাম হচ্ছে জহর ব্যানার্জি। ঠিক আছে, খুব ভালো উদ্যোগ, ভগবানের কাছে প্রার্থনা করি সেদিন আরও বিস্তার করতে পারে, সেই সুযোগ ওনাকে জানি দেওয়া হয়। ঠিক আছে, এই যে রাজ্য সরকারের উদ্যোগেই দুপুরবেলায় যে এই ৫ টাকায় যে পেট ভরে খাবারের যে মা যে শুরু হয়েছে এটা সম্পর্কে আপনি কি বলবেন? এটা সব থেকে ভালো, দিদি যেন সবাই মিলে দেখে, সবাই মিলে করে, এটাই আমরা চাই, সকলের মধ্যে সব যেন আপনি পায়। আপনার নাম? আমার নাম অলকা সর্দার। শিয়ালদা থেকে অরিন্দম ভট্টাচার্যের প্রতিবেদন, দেশভাবনা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দেশভাবনা টিভি। গ্রাম থেকে শহর, পাড়া থেকে পাড়া, গলি থেকে রাজপথ, সব জায়গার খবর দেশভাবনা টিভি। সব মানুষের কথা বলে একমাত্র।